জামালপুরের পোলা 80 টাকা তোলা, বাকিতে ছুটে জেলার নারীরা দেখে মনে দেয় দোলা। হ্যালো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে এসে উঠছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার জার্নিটা হলো আমি একটু ঢাকায় যাবো দরকারের কাজে। সকাল সকাল বাসা থেকে বের হয়ে নিলাম, গেট দুটো বের হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, রোজা রমজানের দিনে এত সকাল তো বের হওয়া যায় না, তাও কষ্ট মষ্ট করে বের হয়ে গেছি। এই হলো আমার প্রাণের গ্রাম নন্দিনা। স্টেশনে জড়িয়ে আছে অনেক হাজারো স্মৃতি। ছোট থেকে বড় হয়েছি এই রেল লাইনের আম গাছের আম খেয়ে খেয়ে। অপেক্ষা করতে করতে ভিডিও বানাইতে বানাইতে 7:56 মিনিটে আমার গাড়ি উপস্থিত হয়ে গেছে। আমি গাড়ির উপর চড়ে গেছি, আমার এলাকা আমি ছেড়ে দিচ্ছি। আর সকাল সকাল বের হওয়ার পরে মুখটুকু দেখি না যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ক্যামেরার মাধ্যমে একটু দেখে নিলাম, দেখেন তো ঠিক আছে কিনা। আর বসে থাকতে থাকতে কখন যে আইসে বসে আমার সেই স্মৃতিকাতর জেলা, স্মৃতিকাতর বিভাগ ময়মনসিং, এখান থেকে আমার ইন্টার কমপ্লিট করি। আর হ্যাঁ, ট্রেনটা ছিল ব্রহ্মপুত্র। আর ব্রহ্মপুত্র তো VIP ট্রেন, তা তো তা বুঝতেই পারতেছেন। আর ওয়াশরুমটাও আপনাদের দেখানো দরকার ছিল, যা আমার ব্যবহার করার প্রয়োজন ছিল, এর জন্য ফাঁকে আসে ভিডিওটা করে নিলাম। আপনাকে মাইন্ড করে না, কারণ এই কাজ সবাই করে থাকি। যদি আমার মুসকে মুসকে একটু হাসি পাইতেছে, হাসিটা থামাই রাখছি। আস্তে আস্তে মাইম সিঙ্গা পার হয়ে আসে পড়ছি বন জঙ্গলের এলাকা গাজীপুর। এর মাঝখান দিয়ে যখন ট্রেন চলাচল করে, চাতুর সাইডে গজারি কাট আর পাহাড়ি ডালু দেখা। বিমানবন্দর রেল স্টেশন আসার পরে সকল যাত্রী তার গন্তব্যস্থানে নেমে গিয়েছে, আর গন্তব্যস্থানে তাদের রেখে ট্রেন আবারও ছুটলো তার গন্তব্য স্থানে, কমলাপুর রেল স্টেশন। ওরে ঢাকা শহর আয়সা আমার পরাণ জোড়াইছে, ঢাকা সিটি মেয়রের সেই গানটি মনে পড়ে গেল। আসলে আমার পরানটাও জোড়াই গেছে তারই মতো। দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তা তো বলাই নয়। আস্তে আস্তে কমলাপুর স্টেশনে গাড়িটা অলরেডি ঢুকে গিয়েছে, এখন আমাদের নামায় মানে বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে। আর হ্যাঁ, আমার পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর সাপোর্টটাও করেই যাবেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি নিজের ভুল শুধরানোর চেষ্টা করবো। আমার কাজ শেষ করে আমি বিকালেই রওনা দিব, আই মিন সন্ধ্যা ট্রেনে আমি ফিরতে রেকর্ডটা কেটে রেখেছি। সন্ধ্যা ট্রেন মানে এখন যে ট্রেনে আসলাম এই ট্রেনে আবার ব্যাক হয়ে বাসায় ফিরবো। কি ব্যাপার, লাইক করছেন, কমেন্ট করছেন, ফলো করছেন? আল্লাহ হাফেজ।